Welcome to PRC Foundation. Ladies and gentlemen, আজ আমরা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করব. As you like it, এই ড্রামাটা থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব. আর প্রশ্নটা হলো discuss Rosalind as a brilliant character. অথবা discuss the character of Rosalind. তো এই প্রশ্ন ডেভেলপ করার জন্য তোমাদেরকে একটা ইন্ট্রোডাকশন লিখতে হবে প্রথমে. তো 3 থেকে 5 লাইনে একটা ইন্ট্রোডাকশন লিখবে আর এই নোটটা কালেক্ট করে পড়বে তো সবকিছু মিলে যাবে. কোটেশন মিলবে, সবকিছু মিলবে. তো এই রোজালিন্ডের ক্যারেক্টারটা ডিসকাস করার জন্য ব্রিলিয়ান্ট ক্যারেক্টার হিসেবে আমি কিছু পয়েন্ট আউট করেছি. সেই পয়েন্টগুলোকে তোমাদের সামনে আলোচনা করে দিচ্ছি আর এইভাবে লিখলে তোমরা এই কোশ্চেনটার ফুল আনসার হয়ে যাবে. তো ফার্স্ট অফ অল যে পয়েন্টটা আসে সেটা হচ্ছে ম্যানিফল্ড চার্মস. রোজালিন্ডের ক্যারেক্টারের মধ্যে বিভিন্নমুখী যে আনন্দ আছে সেই আনন্দগুলো উইলিয়াম শেক্সপিয়ার দেখিয়েছেন. আর রোজালিন্ড যে বিভিন্নমুখী আনন্দ সম্পূর্ণ একটা ক্যারেক্টার এই বিষয়টা বেসিক্যালি অরল্যান্ডো এবং ফিবি এই দুইটা ক্যারেক্টারের বক্তব্যের মাধ্যমে প্রকাশিত হয়। অরল্যান্ডো রোজালিন্ডকে হেলেনের সাথে কম্পেয়ার করে, ক্লিওপেট্রার সাথে কম্পেয়ার করে, এইভাবে রোজালিন্ডের সৌন্দর্য এবং রোজালিন্ডকে সে হ্যাভেনলি বলে। আর ফিবি তো রোজালিন্ডকে ছদ্মবেশে পুরুষের বেশে দেখার পরেই সে পাগল হয়ে যায়, উন্মাদ হয়ে যায়। এইভাবে রোজালিন্ডের মধ্যে ম্যানিফল্ড চার্মসটা প্রকাশ পায়। দ্বিতীয় পয়েন্ট যেটা সেটা হচ্ছে স্যাড এন্ড মেলানকোলি। তো রোজালিন্ডের মধ্যে স্যাড এবং মেলানকোলি এই দুইটা বৈশিষ্ট্য পাওয়া যায়। উইলিয়াম শেক্সপিয়ার যখন এই নাটকটাতে সর্বপ্রথম রোজালিন্ডকে পরিচয় করিয়ে দেয় তখন কিন্তু রোজালিন্ড খুবই দুঃখী ছিল বা দুঃখী অবস্থায়। এর কারণটা কি? রোজালিন্ডের এই দুঃখের কারণ হচ্ছে তার পিতাকে ব্যানিশ করা হয়েছে। তার চাচা ডিউক ফ্রেডরিকের দ্বারা, ডিউক সিনিয়র রোজালিন্ডের পিতার নাম, তাকে ব্যানিশ করা হয়েছে, তাকে নির্বাসন দেওয়া হয়েছে কোর্ট থেকে ফরেস্ট অফ আর্ডেনে। আর এই কারণে সে খুব দুঃখী একটা ক্যারেক্টার এবং উদাসীন একটা ক্যারেক্টার। আর সে সিলিয়াকে বলে, রোজালিন্ড সিলিয়াকে বলে যে সিলিয়া তুমি কি আমাকে শেখাতে পারো কিভাবে একজন ব্যানিশ ফাদারকে ভোলা যায়। নেক্সট পয়েন্ট যেটা গায় সেটা হচ্ছে ওয়েল ম্যানার্ড। রোজালিন্ড এক ওয়েল ম্যানার্ড ক্যারেক্টার, কারণ রোজালিন্ডের মধ্যে যে জেন্টালিটি, তার নম্রতা, ভদ্রতা, এর সবকিছু সাক্ষ্য হিসাবে ডিউক ফ্রেডরিক নিজেই সিলিয়াকে বলে যে রোজালিন্ড যখন থাকবে না তখন তোমার মধ্যে রোজালিন্ডের ক্যারেক্টারগুলো প্রবেশ করবে। এর পরে যেটা আসে সেটা হচ্ছে ন্যাচারাল গেইটি। ন্যাচারাল গেইটি বলতে যেটা বোঝানো হচ্ছে যে প্রাকৃতিক আনন্দ রোজালিন্ডের মধ্যে। এখানে প্রাকৃতিক আনন্দ বলতে দেখো ব্যাপারটা কেমন দাঁড়াচ্ছে। তো রোজালিন্ড যখন কোর্টে ছিল তখন খুবই নম্র, ভদ্র এবং সে বিনীত ছিল, কিন্তু যখন সে ফরেস্ট অফ আর্ডেনে আসে তখনও সে বিনীত, কিন্তু তার মধ্যকার যে প্রাকৃতিক যে ফোর্সগুলো সে ফোর্সগুলো কিন্তু বের হতে থাকে। যেমন রোজালিন্ড ফরেস্ট অফ আর্ডেনে এসে বেশি কথা বলতে থাকে, তার মধ্যে লিডারশিপ জেগে ওঠে এবং বিভিন্নমুখী এ ধরনের সার্বিক চরিত্র কিন্তু তার মধ্যে ফুটে ওঠে। নেক্সট পয়েন্ট যেটা সেটা হচ্ছে উইট অ্যান্ড উইজডম। রোজালিন্ডের মধ্যে উইট এবং উইজডমে পরিপূর্ণ। রোজালিন্ড দেখো ব্যাপারটা যে রোজালিন্ড এই ফরেস্ট অফ আর্ডেনে এসে প্রত্যেকটা ক্যারেক্টারকে কিভাবে মনোমুগ্ধকর করে ফেলেছে, সবাইকে কিভাবে সুন্দরভাবে হ্যান্ডেল করছে, ম্যানেজ করছে, এগুলো তার উইট এবং উইজডমের ফলেই কিন্তু আসে। কুইক ইন্টারেক্ট অর্থাৎ প্রেজেন্স অফ মাইন্ড, রোজালিন্ডের উপস্থিত বুদ্ধি খুবই ভালো। রোজালিন্ড যে কোনো পরিস্থিতিতে তার উপস্থিত বুদ্ধি খাটিয়ে, তার কলাকৌশলগুলো খাটিয়ে সে কিন্তু ওই পরিস্থিতিটাকে সামাল দিয়েছে। আর রোজালিন্ডের এই উপস্থিত বুদ্ধির কারণে সে সকল ক্যারেক্টারের প্রশ্নের উত্তর দিতে পেরেছে এবং তাদেরকে স্যাটিসফাই করতে পেরেছে। রোজালিন্ডের এই প্রেজেন্স অফ মাইন্ডের কারণে ডিউক সিনিয়র স্যাটিসফাইড, ডিউক ফ্রেডরিকো স্যাটিসফাইড, সিলভিয়ার স্যাটিসফাইড, পিবি স্যাটিসফাইড, অরল্যান্ডো স্যাটিসফাইড এবং এখানে কিন্তু মেলানকোলি জ্যাক্স, যে ফিলোসোফার, মেলানকোলি ফিলোসোফার, একজন দুঃখী বা উদাসী ফিলোসোফার জ্যাক্স, সেও কিন্তু রোজালিন্ডের কুইক ইন্টেলিজেন্সে বহুতই সন্তুষ্ট। নেক্সট পয়েন্ট হচ্ছে লাভ অফ প্লেফুল ইন্ট্রিগ। লাভ অফ প্লেফুল ইন্ট্রিগ বলতে বিষয় কি দাঁড়াচ্ছে? যে ভালোবাসার একটা চক্রান্ত। এই বিষয়টা খুবই একটা চমৎকার ব্যাপার, কারণ রোজালিন্ড দেখো যে ফরেস্ট অফ আর্ডেনে যখন জানতে পারলো যে অরল্যান্ডো এখানে আছে এবং অরল্যান্ডো রোজালিন্ডের জন্য উন্মাদ হয়ে কবিতা লিখছে গাছে গাছে, রোজালিন্ড এটা জানার পরে কিন্তু অরল্যান্ডোর কাছে সে ধরা দেয়নি, বরং ভালোবাসার সত্যতা যাচাই করার জন্য সে কিন্তু অরল্যান্ডোর সাথে সে ভালোবাসার অভিনয় করে রোজালিন্ড সেজে। এর পরের পয়েন্ট যেটা সেটা হচ্ছে ক্রিয়েটিভ জিনিয়াস। তো রোজালিন্ডের মধ্যে ক্রিয়েটিভ জিনিয়াস প্রচুর। কি জন্য ক্রিয়েটিভ জিনিয়াস? দেখো রোজালিন্ড নিজেকে ডক্টর অফ লাভ বলে, অর্থাৎ একজন সাইকোলজিস্ট তুমি বলতে পারো যে রোজালিন্ড নিজেকে একজন সাইকোলজিস্ট বলে। এরপরে যে বিষয়, রোজালিন্ড কিন্তু একজন টিচারও।
কিভাবে একটা টিচার দেখো তো ডক্টর অফ লাভ হিসাবে রোজালিন কি করেছে এই ড্রামাটাতে যে অরল্যান্ডোর ভালোবাসার রোগটাকে সারানোর চেষ্টা করেছে আর রোজালিন এখানে টিচার হিসাবে কি করছে টিচার হিসাবে যেটা করছে সেটা হলো অরল্যান্ডোকে সে শিক্ষা দিচ্ছে যে অরল্যান্ডো রোমান্টিক লাভটা হলো শূন্য একটা লাভ সে ফিবিকে শিক্ষা দিচ্ছে ফিবি তুমি অহংকারী এবং বিদ্রূপকারী হও না রোজালিন সিলভিয়াসকে শিক্ষা দিচ্ছে যে সিলভিয়াস তোমার মধ্যে কিন্তু পুরুষত্ব থাকা দরকার ভালোবাসার জন্য নিজের পুরুষত্বকে বিলীন করে দেওয়া এটা কিন্তু ঠিক না তাহলে এইভাবে আলোচনা করলে দেখা যাচ্ছে রোজালিন বেসিক্যালি একটা ব্রিলিয়ান্ট ক্যারেক্টার তো আশা করছি তোমাদের কনসেপশন ক্লিয়ার হয়ে গেছে পরবর্তী লেকচারে আবার তোমাদের সাথে সাক্ষাৎ হবে বি হ্যাপি অ্যান্ড সাকসেসফুল